হ্যালো ভিওর্স মাইসেলফ সৈকত সেন এ জুনিয়র ডক্টর অফ এস এস কেম হসপিটাল ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ টিপস অ্যান্ড ডক্টরস কেয়ার হেলথ টিপস অ্যান্ড ডক্টরস কেয়ার চ্যানেলটিতে আমি বিভিন্ন রোগ ও স্বাস্থ্য বিষয়ক সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করার চেষ্টা করি আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটি ডিজিজ আমরা অনেকেই বা আমাদের পরিবারের অনেকেই এই রোগটিতে ভুগে থাকবেন এটি হলো ইউরিক অ্যাসিডের সমস্যা তাই আজকে আমার আলোচ্য বিষয় হলো ইউরিক অ্যাসিডের সমস্যা এবং এর পাশাপাশি গাউট অর্থাৎ বাদ নিয়ে আলোচনা করব ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তাকে হাইপার ইউরেসেমিয়া বলা হয় এবার আসি ইউরিক অ্যাসিড কি ইউরিক অ্যাসিড হলো আমাদের শরীরে একটা মেটাবলিক প্রোডাক্ট যেটা অ্যাসিড বেস ব্যালেন্সে সাহায্য করে এছাড়াও যদি এটি নর্মাল মাত্রায় থাকে তবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই কেন ইউরিক অ্যাসিড বেড়ে যায় প্রথমত ইউরিক অ্যাসিডের উৎপাদন বা সিনথেসিস বা প্রোডাকশন বেশি হলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে দ্বিতীয়ত ইউরিক অ্যাসিডের এক্সক্রেশন যদি কম হয়ে যায় অর্থাৎ রিডিউসড এক্সক্রিয়েশন অর্থাৎ আমাদের শরীর থেকে যে পরিমাণ ইউরিক অ্যাসিড উৎপাদিত হয় সেই পরিমাণ যদি নিঃসরণ না হয় তাহলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়া কিডনির বিভিন্ন সমস্যা বা রোগ হলে ইউরিক অ্যাসিডের নিঃসরণ কম হয়ে যায় যার ফলে ইউরিক অ্যাসিডের এর পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়াও সি ফুড অর্থাৎ সামুদ্রিক মাছ অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে অয়েলি ফিশ অর্থাৎ চর্বি জাতীয় মাছ খেলে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে রেডমিট ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ যারা অতিরিক্ত পরিমাণে খাসির মাংস বা অন্যান্য রেড খান তাদের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এছাড়া পালন শাক ফুলকপি বা মাশরুম অতিরিক্ত পরিমাণে খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে ভিটামিন সি ইউরিক অ্যাসিড নিঃসরণের ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যদি কেউ কম পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার খান তবে তার ক্ষেত্রেও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়া বিভিন্ন ব্লাড ক্যান্সার হলে কিংবা কোনো মানুষের ক্যান্সার হলে তার ফলে যদি সে কেমোথেরাপি নেন কেমোথেরাপির ফলে বিভিন্ন সেল ডিস্ট্রাকশনের জন্য ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে অ্যালকোহলিজম ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার একটি অন্যতম প্রধান কারণ অতিরিক্ত পরিমাণে মদ্যপান করলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এই অতিরিক্ত পরিমাণ মদ্যপানের মধ্যে অন্যতম হলো বিয়ার যারা অতিরিক্ত বিয়ার খান তাদের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায় এবার আসি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কি হয় ইউরিক অ্যাসিড বেড়ে গেলেই যে উপসর্গ দেখা যাবে এমন নয় অনেকের ক্ষেত্রে হাইপার ইউরাসিমিয়া আছে কিন্তু তার কোনো উপসর্গ নাই এক্ষেত্রে হাইপার ইউরাসিমিয়াটি হলো অ্যাসিমটোমেটিক তবে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কিডনিতে পাথর হতে পারে অর্থাৎ ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো কিডনিতে জমা হওয়ার ফলে বিভিন্ন প্রকার পাথর হতে পারে এছাড়াও ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যদি যায় তাহলে গাউট বা বাতের উপসর্গ দেখা যেতে পারে প্রথমেই বলে রাখি হাইপার ইউরিসিমিয়া এবং গাউট দুটো জিনিস সেম নয় গাউট হলো একটা মেটাবলিক ডিজিজ এক্ষেত্রে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল বিভিন্ন জয়েন্টে জমা হবার ফলে জয়েন্টের ইনজুরি হয় যার ফলে ইনফ্ল্যামেশন হয়ে জয়েন্টে ব্যথা হয় এবং জয়েন্টটি ফুলে যায় অর্থাৎ হাইপার ইউরেসিমিয়া থাকলে যে গাউড থাকবে এমন নয় কিন্তু গাউড থাকলে হাইপার ইউরেসিমিয়া সাধারণত থাকে গাউড বা বাতের উপসর্গ হলো স্মল জয়েন্টগুলোতে ব্যথা হয় বিশেষ করে পায়ের বুড়ো আঙুলের গোড়ার জয়েন্টে ব্যথা অনুভূত হয় জয়েন্টগুলো ফুলে যায় এছাড়া জয়েন্টে হাত দিলে টেন্ডারনেস বা ব্যথা অনুভূত হয় এবার অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কী করবেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন এছাড়াও ডায়েট কন্ট্রোল যে সমস্ত খাবার খাওয়ার জন্য আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে যেমন ধরুন সি ফুড বা রেডমিট বা অতিরিক্ত অ্যালকোহল পান সেগুলো বন্ধ করুন আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ধন্যবাদ